নতুন মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে চীন। তারা এর নাম দিয়েছে দক্ষিণ তিব্বত ও আকসাই চীন। 1962 সালের যুদ্ধে তারা এই অঞ্চল দখল করেছে বলে জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসছে G20 সম্মেলন। এর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের সাইডলাইন বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সীমান্তে উত্তেজনা নিরসনে একমত পোষণ করেন দুই নেতা। এক সপ্তাহ পরেই যেন আবার উত্তেজনা উস্কে দিল বেইজিং। তাদের নতুন মানচিত্রে তাইওয়ান ও বৃহৎপূর্ণ দক্ষিণ চীন সাগরের বড় অংশকে নিজেদের বলে দাবি করেছে তারা। ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাইও এই সাগরের বড় অংশকে নিজেদের বলে দাবি করে। চীনের নতুন মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ যুক্ত করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, আমরা এই দাবি প্রত্যাখ্যান করছি কারণ এর কোনো ভিত্তি নেই। অরিন্দম বাগচি আরও বলেন, চীনের এই পদক্ষেপ সীমান্ত প্রশ্নকে আরও জটিল করে তুলবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও চীনের এই দাবিকে অদ্ভুত বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এর আগেও চীন এমন ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছিল যা আসলে তাদের নয়, এটা তাদের পুরনো অভ্যাস। দ্যার ইজ অ্যান অবনর্মাল পজিশন ইন দ্য বাউন্ডারি এরিয়াস, বর্ডার এরিয়াস অলং দ্য বাউন্ডারি। ইন্ডিয়া চায়না রিলেশনস আর নট নর্মাল অ্যান্ড ক্যান নট বি নর্মাল ইফ দ্য পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি ইন দ্য বর্ডার এরিয়াস ইজ ডিস্টার্বড। একটি চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, চীনের প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয় এই মানচিত্র প্রকাশ করেছে। চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সোশ্যাল মিডিয়ায় মানচিত্রের ছবি পোস্ট করেছে। তারা জানিয়েছে, চীনা ও অন্যান্য দেশের সীমানা মেনে এই মানচিত্র আঁকা হয়েছে। এর আগে চলতি বছর এপ্রিলে অরুণাচল প্রদেশের 11টি অঞ্চলের নাম পরিবর্তন করে নিজেদের বলে দাবি করেছিল চীন। ভারত সরকার এই দাবি প্রত্যাখ্যান করে। 2018 থেকে 2021 সালের মধ্যে এই নিয়ে তৃতীয়বার অরুণাচলকে নিজেদের বলে দাবি করে চীন। তবে ভারত সরকার বলছে, উত্তর পূর্বাঞ্চলীয় এই প্রদেশটি সবসময়ই ভারতের অংশ ছিল এবং তাই থাকবে।